তো গাইস আজকে হচ্ছে রথ আজকের দিনেই জগন্নাথ দেব তার মাসি বাড়ি যাবে আর আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম বিকালবেলায় এখন টাইম ঠিক 5:30টা হ্যাঁ হ্যাঁ সবাইকে শুভ বিকালবেলা আজকে আমাদের লেচা মানে ভাই রথ টানবে প্রথমবার তার জন্য এখন নিচে চলছে তার প্রস্তুতি আমি এখন বাচ্চা তাই আমি এখন আমি বড়দের মতো রথ টানবো ওই হচ্ছে মা এটা হচ্ছে ড্যাডি আমি হচ্ছি টিকে এখন চলছে এখানে দর্শনের প্রস্তুতি এরকম চারটে চারটে জায়গা আছে এরকম কোনায় কোনায় এগুলো হচ্ছে সব জঙ্গলি পাতা এখন এগুলো দিয়ে সব ডেকোরেশন করা হচ্ছে আচ্ছা কাকা নিয়ে এসেছে গোলাপ ফুল রজনীগন্ধা ওফ কি দেখতে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে খুব বদ বলো তোমায় খালি মারে না তো তোমায় এরকম কে করে বাবা করে আর তোমায় খালি বাবা কি বলে বাবার নাম কি বাবলু বাবার নাম বাবলু তো রথ পুরো এখানে ডেকোরেট করা হয়ে গেছে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত দেখ রথ সাজানো হয়ে গেছে এখন যাবো কোথায় আমরা মাসি বাড়ি আজকে কার মানে আজকে আজকে রথ হচ্ছে কার জন্য তোর জন্য কি হবে জগন্নাথ ঠাকুর জগন্নাথ সুভদ্রা বলরাম কারা আজকে আমরা কি খাবো পাঁপড় ভাজা পকোড়া না রথ সাজানো হয়ে গেছে এখন আমরা যারা থাকো দমদম ক্যান্টনমেন্ট বা আমাদের সুভাষনগরের মধ্যে আসতে পারো কলেজের ভর্তির সমস্ত কাজ এখানে হয়ে যাবে আর হ্যাঁ সব থেকে কম প্রাইস ঠিক আছে লোকাল যা দাম সব থেকে কম প্রাইস এখানে হয় বাড়িতে পাপড় খাবো এখন যাচ্ছে হচ্ছে কি মেইনলি আনতে একটুখানি চাল একটুখানি সাহায্যে সামরিচ আর কিছু কারণ আজকে রাত্রে বেলায় আমাদের কাকা খাওয়াচ্ছে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস মাংস কারণ ভাই আসলে যেহেতু ভাই রথ টেনেছে তো খাওয়া তো কিছু করার নেই আমরা এরপরে কি খাবো পাঁপড় খাবো তারপর কি খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন ও সরি চিকেন কষা ও কি টেস্ট না আমার এখন যাবো হচ্ছে একটুখানি পৌর নগর বাজারে কিনতে গান বাজছে ভাই কোপেট কোপেট চলো কাজ কর তো কিনতে পারছো আমাকে নজর দাও কত হলো কত হলো 25 টাকা লাল জাল দাও বিরিয়ানি 110 টাকা করে আছে না ওটা দাও তো আমাদের সবজি বাজার করা হয়ে গেছে শাহামণি সাহায্য নেওয়া হয়ে গেছে এখন চাল নেবো চাল নিলেই কমপ্লিট এই চালটার অনেক গুণ সব নোট কাকা পকেট ফাঁকা দেয় তো খালি নোট আর নোট সব নীল নোট তো গাইস এ হচ্ছে পাঁপড় এবার রথের খাবি হাগর লোবা ভাজবো দেখ জয় সূর্য বাবু জয় ও বাবা গো সুরেশ সুরেশ হ ভাই হ তো
গাইস রান্না বান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে খালি হবে ফ্রাইড রাইস বানানোটা। কি বাকি আছে আপনার? বাকি হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস করবো, এখানে গাজর রয়েছে, বিনস রয়েছে। ওটা ঘি না তেল? কোনো হবে না কোনো। হ্যালো গাইস, আমরা পাঁপড় খেয়েছি, রথ টেনেছি, তোমরা কি করেছো? মাংস খাওয়া শেষ, এখন হাড় চিবিয়ে বলবে কেমন লাগছে। কেমন লাগে? কেমন কেমন দারুন কাকা। ও সে কি টান! শিব 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 শিব। ও আরে ঝাল, নাটক করো, নাটক নাটক জোরে বল। হবে তো নাকি ফ্রাইডের সাথে? ও সে কি টান রে! ও কাকার না খেতে হেভি লেগেছে, এখন হচ্ছে না এক পিস দেওয়া হবে কাকাকে। ও আলু দি, ও আলু দি একবারে। তো গাইস এখানে এখন হয়ে গেছে বিরিয়ানির চাল, এখন সরি বিরিয়ানির ফ্রাইড রাইসের চাল, মানে ভাতটাই মানে চালটাই ভাত হয়েছে, তাই তো? মানে তুই তো বললে ফ্রাইড রাইসটা, চিকেন চাপ ঝোল মিশিয়ে দেয় তো? চাপ ঝোল মিশিয়ে হয়েছে, ফ্রাইড রাইস লেচার বাবা। তো আমি তো খাচ্ছি, এখন দেখবো খালি মানে এরা কি বলে খাবার সম্বন্ধে। ঠিক আছে, আজকে রান্না করেছে বাবু আর মা মিলে, টিপ দিচ্ছে আমাদের মানিক কাকা। কাকি বলবে ভালো হয়, রাধুনি বলো কেমন হয়েছে লোকে খেতে পাচ্ছে? তাও শক্ত আলু, শক্ত পেঁয়াজ নরম, ওই মাংস নরম, না না সব ঠিক আছে। কি পেট বললেই হলো আমার, এখন সকাল থেকে ফল খেয়ে আসি বলো। তোমার তোমাকে নিয়ে আর কি বলবো, তুই একদম পুরো মানে ঘরের লোক স্মার্ট। ঢোকা মুখে ঢোকা মুখে ঢোকা। ও রে রে, ও গিয়ে না এবারে কাকা, খালি মাংস কি হবে? আর তোমার তো বলা হয়নি মানিক কাকার সঙ্গে যাচ্ছে তারা পিঠা আমাদের সাথে, তোমাকে তিন দিন একদম পুরোই মজা দেয়। আর যা যা যাচ্ছে না রাতের বেলা দেখলো, দেখলো তোমার লুঙ্গি মুঙ্গি দেখে তোমার সঙ্গে রাত তিনটে বাজে লুঙ্গি ধরে একটা মায়ের সাথে বাড়িতে খাওয়া দাওয়া টুকটাক সবসময় হয় না মানে ওকেশন নিয়ে, বাট খাওয়া দাওয়া টুকটাক লেগে থাকে। মাংস আনলে রান্না করলে, এরা তো মাংস নেই, পরে হয়। তো গাইস আজকে ভিডিওটা থাকলো, আর ভালো লাগে জানা ভাই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে আছি, এখন আমাকে ভিডিও এডিটিং করতে হবে, পুরো ডট বারোটা বাজে। আর কি করছো? যারা দেখলে ভিডিওটা, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি 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 রথ যাত্রা, চলো টাটা টেক কেয়ার বাই। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে সকাল